বাংলাদেশের সকল জনপ্রিয় পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের আজকের শিরোনাম। প্রথম আলো, শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। মানুষ জিয়া পরিবারকে রাজনীতিতে দেখতে চায় না, বললেন হানিফ। কুমিল্লায় নিহতদের পরিবারকে 1,00,000 টাকা করে দেওয়া হবে, বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের মনোনয়ন পেলেন DNCC-তে আতিকুল, কিশোরগঞ্জে আশরাফের বোন। শকুনের দোয়ায় গরু মরে না, উবাইদুল কাদেরকে রিজভি। ডাকসুতে ছাত্রলীগ জিতবে, বিশ্বাস তোফাইলের। বেইমানি করবেন না, সংসদে যাবেন না, BNP-কে ওলি। মোস্তাফিজের শেষের জাদুতে রাজশাহীর জয়। কাতারের কারাগারে 149 বাংলাদেশি। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন। বাংলাদেশ প্রতিদিন, উল্টো পথে গাড়ি যেতে না দেওয়ায় ট্রাফিক পুলিশকে লাঠি পেটা। দেশকে ঘুষ ও দুর্নীতিমুক্তর প্রতিজ্ঞা করছি, বললেন অর্থমন্ত্রী। রাজধানীতে চলন্ত ট্রেনের ছিনতাই, আটক এক। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ওবায়দুল কাদেরকে রিজভি। সুস্থ আছেন এরশাদ, শীঘ্রই দেশে ফিরছেন। আওয়ামী লীগে যোগ দিলেন BNP-র সেই উপদেষ্টা। রোবটের মাধ্যমে পণ্য ডেলিভারি শুরু করল অ্যামাজন। জঙ্গিবাদে অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নের তালিকায় সৌদি। অবশেষে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অচল অবস্থার অবসান, দৈনিক ইত্তেফাক। গণভবনে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। দার্জিলিং ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে, বললেন রেলমন্ত্রী। আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও পাওয়া যাবে না, মন্তব্য রিজভির। নারায়ণগঞ্জে ওয়াজ শুনতে আসা ছাত্রীকে পুলিশ সদস্যের ধর্ষণ। 30 জানুয়ারির মধ্যেই দেশে ফিরছেন এরশাদ, বললেন রাঙ্গা। মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে মুক্তি দিন, বললেন ওলি। ব্রাজিলে বাদ ধসে শতাধিক মানুষ নিহতের শঙ্কা। ভুয়া সংবাদ ছেপেছি, মাফ করে দিন, মেলানিয়া ট্রাম্পকে টেলিগ্রাফ। সমকাল, হলি আর্টিজেন হামলার অর্থ আসে মধ্যপ্রাচ্য থেকে, বললেন র্যাব। আমাদের সবার উচিত পিয়নবীর পথ অনুসরণ করা, বলেছেন অর্থমন্ত্রী। ডাকসুর নেতৃত্ব দেবে ছাত্রলীগ, বললেন তোফাইল। BNP সংসদে যোগ দিলে প্রতারক হিসেবে চিহ্নিত হবে, মন্তব্য কর্নেল ওলির। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, জলবায়ু পরিবর্তনে দারিদ্র বাড়তে পারে বাংলাদেশে। টেকনাফকে ইয়াবা মুক্ত করতে আল্লাহর কাছে দোয়া করুন, জনসভায় বদি। আগে নির্বাচন বাতিল, পরে ঐক্য, বলেছে JSD। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় কমনওয়েলথ মহাসচিব। BD News 24, টেকনাফকে ইয়াবা মুক্ত করতে বদির দোয়া মাহফিল। 2 ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ ঐক্যফ্রন্টের নেতাদের। শেখ হাসিনার প্রশংসায় নিউ ইয়র্ক পুলিশের উপপ্রধান। 26 মার্চের মধ্যে মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা হবে, বললেন মোজাম্মেল। সংসদে গেলে বেইমান হবেন, BNP-কে ওলি। ইরাকে তুরস্কের সামরিক ক্যাম্পে বিক্ষোভকারীদের হামলা। প্রিয় দর্শক, প্রতিদিন জনপ্রিয় সংবাদপত্রের শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।